তিরিশে মে উচ্চ মাধ্যমিকের ফল, তারপরই কলেজে কলেজে পড়বে ভর্তির লাইন। এই প্রেক্ষাপটে কলেজে কলেজে নির্ধারিত আসন সংখ্যার তুলনায় বেশি ছাত্রছাত্রীর ভর্তি রুখতে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। বুধবার বিধানসভায় তিনি জানান, কোটার তুলনায় বেশি ছাত্র ভর্তি করা যাবে না, বেশি ছাত্র ভর্তি করলে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। কলকাতা বিশ্ববিদ্যালয় ও সিন্ডিকেট বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে আর অতিরিক্ত ছাত্র ভর্তি করলে তাদের রেজিস্ট্রেশন দেওয়া হবে না। আমরা প্রত্যেক কলেজকে বলে দেবো চিঠি দিয়ে যে তোমাদের যে ইনটেক ক্যাপাসিটি তার থেকে একটা ছাত্রও বেশি নেওয়া যাবে না। যদি কোনো ছাত্র এক্সেস ভর্তি করা হয় তাকে আমরা রেজিস্ট্রেশন দেব না। কলেজে কলেজে বাড়তি ছাত্রছাত্রী ভর্তির বিষয়টি আর অভিযোগের পর্যায়ে নেই, এখন তা কার্যত প্রমাণিত। খোদ শিক্ষামন্ত্রী পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন। 200 সিট যেখানে ভর্তি হওয়ার কথা সেখানে 2000 সিটের ভর্তি করেছে। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই তদন্ত শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয়। রিপোর্ট তলব করা হয় কলেজগুলির কাছে, আর তাতে দেখা যায় প্রায় 100টি কলেজ অতিরিক্ত ছাত্র ভর্তি করিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, এই তালিকায় রয়েছে চারুচন্দ্র কলেজ, আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, বিদ্যাসাগর কলেজ, মির্জাপুর সিটি কলেজ এবং যোগমায়া দেবী কলেজ। সূত্রের খবর, কোথাও একটি বিষয়ে আসন রয়েছে 60টি, অথচ ভর্তি নেওয়া হয়েছে 220 জনকে, কোথাও আসন 75 আর ভর্তি নেওয়া হয়েছে 400 জনকে। কিন্তু বাড়তি ছাত্র ভর্তির নেপথ্যে কারণ কি? খোদ শিক্ষামন্ত্রী স্বীকার করে নিয়েছেন, এর পেছনে রয়েছে দুর্নীতি। মূল কারণটাই তো দুর্নীতি, নিশ্চয়ই কোনো লেনা দেনা অর্থ, এবং আমি বারবার বলি অর্থ এবং ক্ষমতা দুটোরই এর মূল কারণ। কলকাতার বুকে আমি অনেকগুলো কলেজ জানি, এই গণ্ডগোলের কারণ হচ্ছে অতিরিক্ত ছাত্র ভর্তির একটা লালসা আছে, এবং লালসাই জন্ম দিচ্ছে অর্থ এবং ক্ষমতার। আমরা এটা কোনো অবস্থাতেই মানব না। এই প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা বা শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি থেকে দুর্নীতি আটকানো যাবে? অধ্যক্ষদের সংগঠন বলছে, ইচ্ছে থাকলে সবই হয়। ইচ্ছা থাকলে এবং সমস্ত ছাত্রছাত্রীদের সাথে কথা বললে, শিক্ষকদের সাথে কথা বললে, নন টিচিং যে স্টাফ আছে তাদের সাথে কথা বলে, ছাত্রদের বোঝালে নিশ্চয়ই বুঝবে। যদিও শিক্ষা মহলের একাংশের মতে বাড়তি ছাত্র ভর্তিতে প্রধান ভূমিকা থাকে ছাত্র সংসদ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের, ফলে শিক্ষামন্ত্রী বা বিশ্ববিদ্যালয় যতই করা হোক, স্বচ্ছতা ও দুর্নীতি দমনে প্রধান পন্থা হতে পারে একটি, কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় ভিত্তিক অনলাইনে ভর্তি। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।